এখন শুধু সাবস্ক্রাইব করলে হবে না, আমাদের ভিডিওর সমস্ত আপডেটস পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনস অ্যালাউ করে নিতে হবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পজিটিভ থিঙ্কিং অ্যান্ড অলসো ওয়েলকাম টু দ্য এপিসোড 2 অফ মেমোরি টিপস। তো আজ আমরা মেমোরি টিপসের দ্বিতীয় পর্বে চলে এসেছি এবং দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব কম্পিউটার্সের আরও দুটি ক্যারেক্টার নিয়ে, আরও দুটি অ্যালফাবেট নিয়ে, এবং সেই অ্যালফাবেট দুটি হলো এম এবং পি। কারণ প্রথম পর্বে আমরা সি এবং ও নিয়ে বিস্তারিত আলোচনা করে ফেলেছি। তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো, যদি প্রথম পর্বটি না দেখে থাকো তাহলে আগে প্রথম পর্বটি দেখে আসো, তারপর এই পর্বটি দেখো, নইলে মাথায় কিচ্ছু ঢুকবে না। আর আমি প্রথম পর্বের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তবে ইচ্ছে করলে তোমরা কিন্তু আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারো। আর যদি তোমরা প্রথম পর্বটি দেখে থাকো তাহলে এক্ষুনি এই ভিডিওটিতে একটা লাইক করে দাও, আর দেখাও তোমাদের ইন্টারেস্ট, আর আমাকে মোটিভেট করে তোলো পরবর্তী ভিডিওটি, পরবর্তী পর্বটি তাড়াতাড়ি করার জন্য। তো আমি আজ লাইকের টার্গেট রেখেছি মাত্র 5,000। আরে ভাই, আমরা তো এখন প্রায় 4,000-এরও বেশি সদস্যের পরিবার, মাত্র 5,000 লাইক দিতে পারবে না? আই থিঙ্ক অবশ্যই পারবে। তবে ভাই, আজ আমি কিন্তু ফুল মুডে আছি, সো ভিডিও কিন্তু জবরদস্ত হোনে বালা হ্যায়। So you just express your love and let's begin. So আমরা আগের পর্বতে কম্পিউটারসের সি ফর কনসেন্ট্রেশন এবং ও ফর ওভারলার্নিং প্রিন্সিপাল নিয়ে কমপ্লিট আলোচনা করে ফেলেছি। সো দ্য নেক্সট উইল বি এম, অ্যান্ড এম ফর নেমোনিক্স। তোমরা যদি ডিকশনারিতে এর অর্থ খুঁজতে যাও তাহলে জবাব পাবে কৃত্রিম মেমোরি। অ্যাকচুয়ালি এটি এমন একটি টেকনিক যেটা আমাদের মেমোরিকে বুস্ট করতে সহায়তা করে এবং আমাদের মেমোরিকে সার্ভ করতে সহায়তা করে। বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছ, তাদের তো এটা নিশ্চয় জানার কথা যে সেই কম্পিটিটিভ এক্সামে তাদের শুধু এই ব্যাপারেই টেস্ট নেওয়া হয় না যে কোনো একটা বিষয়ে তাদের দখল কতটা, বরং সেই বিষয়ের সঙ্গে সম্পর্কিত জিনিসগুলো তারা কতটা দ্রুত মনে করতে পারে সেটারও পরীক্ষা নেওয়া হয়ে থাকে। তোমরাই বলো, একটি হাই কোয়ালিটি নোট যে 10 ঘন্টায় তৈরি করতে পারে সে বেশি ট্যালেন্টেড, না যে মাত্র 3 ঘন্টায় সেই নোটটাই তৈরি করতে পারে সে বেশি ট্যালেন্টেড? আনলিমিটেড সময় থাকলে তো হাই কোয়ালিটি নোটস তৈরি করাই যায়, তাই না? আর সেই কারণেই তোমরা কত দ্রুত কোনো জিনিসকে মনে করতে পারছো সেটাই তোমাদের সফলতাকে নির্ধারিত করে। আর এই টাইম লিমিটের কারণেই কম্পিটিটিভ এক্সামে বসা ছাত্রছাত্রীরা সকল প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারে না। হয়তো 50টা ম্যাথস আছে, সময় থাকলে হয়তো বেশিরভাগ স্টুডেন্টসই 50টারই উত্তর দিয়ে আসতে পারবে, কিন্তু টাইম তো ভাই আনলিমিটেড নয়। আর কেউ যদি টাইমের মধ্যে সব কমপ্লিট করতে পারে তাহলে তার রিকল করার স্পিড খুব ভালো। ধরো তুমি 2-3 মাস খুব ভালোভাবে প্রিপারেশন নিলে এবং তুমি এটা নিশ্চিত যে তোমার প্রিপারেশন একদম দারুণ হয়েছে, ফাটাফাটি, কিন্তু তুমি এ ব্যাপারে কি নিশ্চিত হতে পারবে যে পরীক্ষার সময় তুমি সব তথ্য তুমি তৎক্ষণাৎ ঠিকঠাকভাবে মনে করতে পারবে? তোমাদের কাছে কি এমন কোনো টেকনিক আছে? আর যদি জানা থাকে তাহলে তোমরা কি সেটার জন্য প্রস্তুত? তোমরা যদি কম্পিটিটিভ এক্সামগুলোতে বাসার প্ল্যানিং করো বা প্রিপারেশন নিচ্ছ তাহলে তৎক্ষণাৎ আর সঠিকভাবে কিছু মনে করার জন্য নেমোনিক্স তোমাদেরকে সহায়তা করতে পারে। তোমরা কি এটা লক্ষ্য করেছো যে পরীক্ষার সময় যখন তোমরা কিছু মনে করতে পারো না তখন তোমরা প্রচণ্ড অস্থিরতা অনুভব করতে থাকো, আর সেই সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে তখন তোমরা নিজেদের মস্তিষ্কে অপ্রয়োজনীয় চিন্তাকে আসার জন্য বাধা দিতে অক্ষম হয়ে ওঠো? ইটস এ বিগ প্রবলেম, কি তাই না? কিন্তু এর দ্বারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস প্রমাণিত হয়ে পড়ে যে আমাদের মস্তিষ্কে এমন একটি যান্ত্রিক ব্যবস্থা আছে যেটা আমাদের যে কোনো জিনিস বা ঘটনাগুলোকে মনে করতে বা ভুলে যেতে সহায়তা করে। যেমন ধরো কোনো ব্যক্তিকে তোমার খুব চেনা চেনা লাগছে কিন্তু তুমি তার নামটা ভুলে গেছো, তুমি তখন নিজেকে প্রশ্ন করতে থাকো যে তুমি সেই ব্যক্তিটিকে কোথায় দেখেছো, আর এই প্রক্রিয়া পরবর্তী বেশ কয়েকদিন ধরে কিন্তু চলতে থাকে, কিন্তু তুমি কোনো সন্তোষজনক উত্তর পাও না। আর তখন তুমি মনে মনে বলে ওঠো, দূর, ভুলে গেছি, আর মনে করতে পারছি না, আর এই বলে ভাবা বন্ধ করে দাও। কিন্তু কয়েকদিন পর হঠাৎই তোমার সব কিছু মনে পড়ে যায়, ওহো, আমি তো ওনাকে দার্জিলিংয়ে ট্যুরে গিয়ে দেখেছিলাম। সো এই কথাটা এখন যদি তোমার মাথায় এসে থাকে তাহলে এর অর্থ হচ্ছে যে এই জিনিসটা তোমার মস্তিষ্কে কোথাও না কোথাও ছিল। আসলে এমনটা এজন্য হয় কারণ তোমার মস্তিষ্ক সেই তথ্য প্রদান করার জন্য কোনো বিশেষ সংকেতের অপেক্ষা করছিল, আর আমাদের মস্তিষ্ক একদম কম্পিউটারের মতোই হয়। তোমরা যদি এতে কিছু সেভ করতে চাও তাহলে তোমাদেরকে কোনো বিশেষ কমান্ড দিতে হবে, একই রকমভাবে কোনো কিছু ডিলিট করার জন্য তোমাদেরকে আলাদা কমান্ড দিতে হবে। আর তোমরা যদি মস্তিষ্কের এই মেকানিজমকে একবার বুঝে নিতে পারো তাহলেই তোমাদের কাজ অনেকটাই সহজ হয়ে পড়বে।
চলো আরেকটা উদাহরণ দিই, যেটা তোমরা রোজই করো, এমনকি আমিও করে থাকি। ধরো তুমি রাত 12টা পর্যন্ত পড়াশোনা করার পর ঘড়িতে পরের দিন সকাল 5টার সময় অ্যালার্ম দিয়ে রাখলে, ভোরবেলা উঠবে বলে অ্যালার্ম লাগিয়ে তুমি ঘুমিয়ে পড়লে। তার সাথে সাথে তুমি মনে মনে এমন প্রতিজ্ঞা করলে যে পরের দিন সকালে অ্যালার্ম বাজার সাথে সাথেই আমি ঘুম থেকে উঠবই। কিন্তু পরের দিন সকালে অ্যালার্ম বাজতে তুমি জেগে তো গেলে, কিন্তু তৎক্ষণাৎ তুমি ভেবে নিলে আর 10 মিনিট ঘুমিয়ে নিই, তারপর উঠে পড়তে বসবো, এবং অ্যালার্মটা বন্ধ করে দিলে। তো এমনটা কেন হয়? এমনটা এজন্য হয় কারণ আগের দিন রাতে তোমার মাথায় অন্য একটা চিন্তা ঘুরে বেড়াচ্ছিল, পরের দিন সকালে তুমি অন্য কোনো চিন্তা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে উঠেছিলে। এর অর্থ এটা যে এমন একটা কিছু আছে যেটা আমাদের চিন্তাধারাকে এবং আমাদের কাজকে নিয়ন্ত্রিত করে। সেটা কি? তোমরা কি সেই মেকানিজমকে জানতে চাইবে না? হ্যাঁ, সেটাকে নেমোনিক্সের মাধ্যমে জানা যেতে পারে। নেমোনিক্স তোমাদেরকে সেই মেকানিজমকে শিখতে, বুঝতে আর সেটাকে অভ্যাস করতে সাহায্য করবে, এবং এর দ্বারা তোমরা নিজের জীবনের উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়ে উঠবে। সর্বদা এটা মনে রাখবে যে তোমার মেমোরি তোমাকে সুখী, দুঃখী, অস্থির, নিরাশ, ক্রুদ্ধ, হতাশ এবং রোমান্টিক করে তুলতে মুখ্য ভূমিকা পালন করে। মেমোরিকে বাদ দিয়ে কোনো ভাবেরই প্রকাশ হতেই পারে না। তুমি যদি নিজের দুঃখ অনুভব করো, তাহলে একটু ভেবে দেখো যে ঠিক কোন চিন্তা তোমার মস্তিষ্কে এসে তোমাকে দুঃখী করে তুলেছে। তুমি নিজের মস্তিষ্ক থেকে সেই চিন্তাকে ঠেলে যদি একবার বার করে দাও, তাহলে তোমার দুঃখ আপনা থেকেই কমে আসবে। আর এর থেকে এটা প্রমাণিত হয় যে আমাদের মেমোরি আমাদের কাজকে নিয়ন্ত্রণ করে। এবার তো তোমরা এটা স্বীকার করবে যে নেমোনিক্স টেকনিকের প্রয়োগ করে তোমরা নিজের জীবনের উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবে। আর এই টেকনিক যদি পড়ালেখার কাজে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাকে সফল হতে কেউ আটকাতে পারবে না। যাই হোক, লেটস গো টু দ্য নেক্সট পয়েন্ট। পি ফর পিকচার, অর্থাৎ কল্পনা। এখানে ভিজুয়ালাইজেশন করার বা অবধারণা তৈরি করার একটি সঠিক পদ্ধতি। আচ্ছা, আমাদের পৃথিবীতে যা কিছু আবিষ্কার হয়েছে কে করেছে? সবই মানুষ করেছে। অর্থাৎ এই ওয়ার্ল্ডের প্রত্যেকটা ইনভেনশন আমাদের মস্তিষ্কেই আসে, তারপর সেই মানসিক সৃষ্টি বিকশিত হয়ে ওঠে কল্পনাশীলতা দ্বারা, অর্থাৎ ভিজুয়ালাইজেশন দ্বারা সম্পূর্ণ আকার তৈরি করে। আর একমাত্র তখনই কল্পনা বাস্তবে রূপান্তরিত হয়। এই কল্পনাশীলতা অনেকটা কুমোরের চাকার মতো হয়, যেটা ব্যক্তির চিন্তাধারাগুলোকে আকার প্রদান করে। যদিও কল্পনাশীলতা একটি অস্পষ্ট শক্তি, তবুও সেটা জৈবিক মস্তিষ্কের তুলনায় বেশি শক্তিশালী হয়, যেটা কল্পনাশীলতার জন্ম দেয়। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের শেখার কাজে কল্পনাশীলতার প্রয়োগ করা উচিত। তাই যে কোনো জিনিস পড়ার সাথে সাথে মানসিক চিত্রণ তৈরি করা উচিত, অর্থাৎ ভিজুয়ালাইজ করা উচিত। তাই তোমরা যা কিছু পড়ছো মনের মধ্যে সেটার একটা চিত্র বানানোর চেষ্টা করো, অর্থাৎ সেটাকে ভিজুয়ালাইজ করো। কারণ আমাদের এই দৃষ্টিশক্তি আমাদের শ্রবণ শক্তির তুলনায় 20 গুণ বেশি শক্তিশালী হয়। না না, তাই বলে যে খালি আমাদের এই দৃষ্টিশক্তিকে ব্যবহার করবে তা কিন্তু নয়, তোমাদের সকল ইন্দ্রিয়কেই ব্যবহার করতে হবে। কারণ আমরা সাধারণত মনে রাখতে পারি আমরা যা পড়ি তার মাত্র 25%, আর যা শুনি তার 35%, যা দেখি তার 50%, যা বলি তার 60%, আর যা করি তার 75%, এবং যা পড়ি, শুনি, দেখি, বলি এবং করি তার 95%। সুতরাং আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে কিন্তু ব্যবহার করতে হবে। যাই হোক, ইতিহাসের মতো বিষয়গুলোর ক্ষেত্রে ভিজুয়ালাইজেশনের মেথড সব থেকে বেশি অ্যাপ্লাই হয়। উদাহরণ হিসেবে তোমরা যদি সিন্ধু উপত্যকার ব্যাপারে সব কিছু জানার প্রয়োজন হয় তোমাদের, তাহলে সিন্ধু সভ্যতা সম্বন্ধে পড়ো, জানো এবং নিজের মস্তিষ্কে সিন্ধু সভ্যতার একটি মানসিক চিত্রণ তৈরি করো, অর্থাৎ মাথার মধ্যে একটা সিন তৈরি করে নাও, আর ছোট ছোট তত্ত্বগুলোকে অনুভব করো। আর এই ব্যাপারে সুনিশ্চিত হয়ে যাও যে তোমরা নিজের দ্বারা পড়া প্রতিটা জিনিসের ভিজুয়ালাইজেশন করেছো। যেমন ধরো ইতিহাসে মোগল সম্রাটদের পদক্রম কিভাবে মনে রাখবে, কে কার পরে সম্রাট হয়েছিল? প্রথমে বাবর, তারপর হুমায়ুন, তারপর আকবর, তারপর জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেব। তাহলে কে কার পরে সেটা মনে রাখবে কিভাবে? তোমরা যদি একটা একটা করে মনে রাখতে চাও, তাহলে তোমাদের কিন্তু সব কিছু গুলিয়ে যেতে পারে এবং গুলিয়ে যাবেও। তাই পারমানেন্টলি ব্রেনে গেঁথে দেওয়ার জন্য তোমাদেরকে ভিজুয়ালাইজেশন করতে হবে। যেমন এক্ষেত্রে সবাই যে ভিজুয়ালাইজেশন টেকনিকটা অ্যাপ্লাই করে সেটা হলো বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। তাহলে এখানে দেখো কিভাবে স্মার্ট ওয়ার্ক করা হয়েছে। প্রথমে সম্রাটদের নাম আলাদা আলাদা লাইনে লিখে নাও,
বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেব। এবার দেখুন, বাবরের প্রথম অক্ষর ব দিয়ে একটা ওয়ার্ড বানানো হয়েছে, সেটা হলো বাবার। এরপরে হুমায়ুনের হ দিয়ে বানানো হয়েছে হলো। এবং একই রকমভাবে আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেবের নামের প্রথম অক্ষর দিয়ে একটি করে ওয়ার্ড বানানো হয়েছে। এবং শেষে ফাইনালি একটা ইন্টারেস্টিং সেন্টেন্স কিন্তু বানানো হয়েছে, বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। এবার এই সেন্টেন্সটা মনে করার সাথে সাথেই আমাদের মাথার মধ্যে চলে আসে যে বাবার জ্বর হয়েছে, বেডে শুয়ে আছে এবং ঔষধে সেরেছে। তার সাথে সাথে মুঘল সম্রাটদের নামগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে চলে আসে। আর এটাই হচ্ছে ভিজুয়ালাইজেশন। তোমাদেরও কিন্তু এইভাবে ভিজুয়ালাইজেশন করতে হবে। এইভাবে ভিজুয়ালাইজেশন করলে তাহলেই তোমাদের পড়া অনেক দিন মনে থাকবে। তো তোমরা এইভাবে টেকনিক অ্যাপ্লাই করে পড়ো। আর আমি আরও অনেক টিপস তোমাদের দেব, কিন্তু সেটা পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে মেমোরি টিপসের তৃতীয় পর্বে। ততক্ষণ থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ অ্যান্ড গো অ্যাহেড। থ্যাংক ইউ।